হিন্দু ধর্মে ধনতেরাস বা ধন ত্রয়োদশী অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দীপাবলি সূচনা হয় ধনতেরাসের মাধ্যমে। ধনতেরাস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব। এটি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরি জয়ন্তী নামেও পরিচিত। দীপাবলির সময় হিন্দু ধর্মাবলম্বীরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন। মাতা লক্ষ্মী হলেন সমৃদ্ধি ও সম্পদের দেবী। তাই ধনতেরাসের দিনে সোনার তৈরি জিনিস কিনলে তা ভক্তের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। দীপাবলির আগে ত্রয়োদশীর বিশেষ তিথিতে পালিত হয় এই ধনতেরাসের উৎসব। 2023-এর ধনতেরাস পড়েছে 10ই নভেম্বর। মনে করা হয় এই দিন কোনো সোনা রূপো বা বাসন কিনলে তা ঘরে সমৃদ্ধি বয়ে আনে। এমন দিনে সোনা কেনা খুবই শুভ, এতে ঘরে ধনলক্ষ্মীর প্রবেশ বৃদ্ধি হয়। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষকাল সবচেয়ে শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়। এবছর ধনতেরাসের উৎসব কবে পালিত হবে জানেন? 10ই নভেম্বর শুক্রবার বেলা 12:30 পড়ছে সেই শুভ মুহূর্ত। শেষ হবে 11ই নভেম্বর শনিবার বেলা 1:50। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় 10 তারিখ বিকেল 6:20 থেকে রাত 8:20 পর্যন্ত। বলা হয় গৃহস্থে জিনিস কেনার শুভ সময় হল দুপুর 2:35 থেকে সন্ধে 6:40 পর্যন্ত। এই দিনে কেনাকাটা করতে না পারলে পরের দিন অর্থাৎ 11ই নভেম্বর দুপুর 1:57 পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। পুরাণ মতে সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকারে থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকসজ্জায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। আর এক কাহিনী অনুসারে পৈত্য ধন্বন্তরি ধনতেরাসের দিনে সমুদ্র মন্থন থেকে হাতে অমৃত কলস নিয়ে আবির্ভূত হন। এই দিনে প্রদোষের সময় দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, কুবের এবং ভগবান ধন্বন্তরির পুজো করা হয়। ধনতেরাসের আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরির ষোড়শ পচার পুজোর প্রথাও রয়েছে। এরপর নরক চৌদশ, মহালক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো ও ভাইদুজের মধ্যে দিয়ে শেষ হয় মহা উৎসব। বিশ্বাস করা হয় যে এই দিনে দক্ষিণ দিকে একটি বড় প্রদীপ জ্বালিয়ে রাখলে অকাল মৃত্যু সম্ভাবনা দূর হয়। ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী, দীপাবলির আগের দিন এটি। একে ছোটি দিওয়ালিও বলা হয়। ধনতেরাসে সোনা রূপা ধাতুর জিনিস কিনলে তার সৌভাগ্য বয়ে আনে। এদিন ধাতু ছাড়াও বাসন, আসবাবপত্র, ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনতে পারেন। ছুরি, কাছি, সূচের মতো তীক্ষ্ণ বস্তু, সবুজ ও কালো রঙের বস্তু, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক, নেশার বস্তু কেনা একেবারেই উচিত নয়। জিও বাংলার পক্ষ থেকে সকলকে ধনতেরাসের আগাম শুভেচ্ছা জানাই।